হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। সো আজকে আমরা কথা বলবো স্কুল লাইফের কিছু মজার মোড়। সো বন্ধুরা, তোমাদের কি লাইফে এমনও কখনো ঘটেছে যে তুমি তোমার কোনো ফ্রেন্ড বা তোমার সাথের কেউ, তার জন্য কোনো মেয়েকে তুমি প্রস্তাব দিতে গেলে সে মেয়েটা উল্টে তোমাকেই প্রপোজ করে বসলো, বা তোমার জন্য সে পাগল এমন যদি বলে, তখন তোমার কেমন লাগবে? সো এটা আমার ক্লাস মেবি 9-এ পড়ি, তখনকার ঘটনা। আমি আমাদের স্কুলে হবে না, সেটা অন্য এক স্কুলে প্রায় যেতাম বেড়াতে, ভালো লাগতো বন্ধুদের সাথে। এটা সবাই হয় যে স্কুল থেকে ওই স্কুলে ঘুরতে যাব, মেয়ে দেখবো, এই সেই, এরকম বন্ধুবান্ধবের ভিতরে থেকে থাকে। সো এমন ঘোরাফেরা করতে করতে আমার সাথে খুব ক্লোজ একজন আমাকে বলে বসলো, আমার তো এই মেয়েটাকে পছন্দ, তো প্রপোজ করতে হবে। আমি বললাম ঠিক আছে, ভালো লেগেছে, প্রপোজ করো, প্রেম হয়ে যেতে পারে। তোমার ছেলেটা আমাকে বলে বসলো, আমি তো বলতে পারবো না, আমার এই সাহসটুকু নেই, তুই একটু বলে দে দিদি। বললাম আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। তো তার পরের দিন গেলাম, অনেকক্ষণ অপেক্ষার পর ছুটি হলো স্কুলটা। স্কুল থেকে মেয়েটার বাসা ছিল প্রায় অনেক দূরে, ফাঁকা রাস্তা, কিন্তু সেদিন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, সেই বিষয়টা খুবই মজার ছিল। বৃষ্টির ভেতরে বলতেছে না আজকে বলতে হবে, বৃষ্টির ভেতরেও মেয়েটা যাচ্ছে স্কুল ছুটির পরে, আমরা পিছিয়ে পিছিয়ে যাচ্ছি। যে একটা সময় ডাক দিলাম, আপু একটু কথা ছিল, বলতে যাচ্ছে ঠিক আছে আসেন বলেন। তার সাথে হাঁটতেছি আর কথা বলতেছি, বললাম আপু আসলে বৃষ্টির ভিতরে তো অত কিছু বলা সম্ভব না, আর মানুষজন দেখলে হয়তো প্রবলেম হতে পারে, সো আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে? মেয়েটা বলতেছে না আমার তো ফোন নেই, তবে আপনার নাম্বারটা আমাকে দিয়ে রাখেন, আমি আপনাকে ফোন করব। যার জন্য গেছি প্রপোজ করতে, তার নাম্বারটা আমার মুখস্থ ছিল না, আর সেই সময় ব্রেনটাও কাজ করেনি যে ফোন বের করে তার নাম্বারটা তাকে দিব। সো সেই সময় আমার নাম্বারটাই তাকে দিয়ে আসি। ধীরে ধীরে বৃষ্টি পড়তেছিল, বলতেছিলাম যে এই বৃষ্টির ভিতরে কেমন করে নাম্বারটা দিব। তারপর বললো আপনাকে আমি তাড়াতাড়ি আমার ব্যাগ থেকে খাতা বের করে দিচ্ছি, আপনি তাড়াতাড়ি নাম্বারটা লিখে দিন। সেই বৃষ্টির ভিতরে খাতাটা বের করে দিল, নাম্বারটা লিখে দিলাম, দেন নাম্বারটা লিখে দিয়ে বাসায় আসলাম। বাসায় আসার পরে 5টার পর হয়তো বিকেল দিকে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে, ফোনটা রিসিভ করি, বলি হ্যাঁ আপু কে বলছেন? বলতেছে যে চিনতে পারতেছেন না। বললাম না তো আমি তো এই নাম্বারও চিনি না বা আপনাকেও চিনি না, আপনি আসলে কে? পরে সে বলতেছে আজকে বৃষ্টির ভিতরে আপনি কাকে নাম্বার দিচ্ছেন? বললাম হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি, তো কেমন আছেন? বলতে হ্যাঁ ভালো আছি। তারপর জিজ্ঞেস করলাম কী করেন? সে বাসায় আছি একটু ফাঁকে। তারপর মেয়েটা বলে বসলো যে ভাইয়া কী জন্য আসলে ফোন নাম্বার চাইছিলেন বা কী কথা আছে আমার সাথে? পরে তাকে বললাম যে অ্যাকচুয়ালি আমার একটা ফ্রেন্ড আছে, সে আপনাকে খুব পছন্দ করে, সে আমার পিছনেই ছিল, আপনি তাকে দেখেছেন, সে আপনাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে, যার কারণে আপনার সাথে কথা বলা। তো তখন মেয়েটার এমন একটা রিয়েকশন দিল না বলার মতো, বলতেছে ভাইয়া আপনি এটা একটা কাজ করলেন, আমি ওই ছেলেটাকে পছন্দ করবো, ওই ছেলেটার জন্য আপনাকে নাম্বার দিব। কেন নাম্বার তো আমি দিয়েছি, ফোনও তো করেছেন। আচ্ছা হ্যাঁ ফোন দিচ্ছি, ঠিক আছে, ভাবছি আপনি আমার সাথে প্রেম করবেন, আমি আপনাকে পছন্দ করি। তখন তো বললাম এ হে আল্লাহ কী করলো। সো তারপর বললাম দেখেন, আমার আসলে রিলেশন করা সম্ভব না, সে আপনাকে পছন্দ করে, যদি হয় একটু ভেবেচিন্তে দেখেন, তার সাথে রিলেশনটা করেন, সে আপনাকে অনেক পছন্দ করে। বলতেছে না ভাই আমি এই জন্য আপনি আমার কোনদিন ফোন দেবেন না, যদি আপনি আমাকে ভালোবাসেন
তাহলে আপনি আমাকে ফোন দিবেন, অন্যের বিষয়ে আপনি কখনো আমাকে বলবেন না। সে থেকে একটা দ্বন্দ্ব লেগে গেল, মানে এই বিষয়টা আমি আমার কাছের মানুষটাকে জানালাম যে আসলে সে ফোন করেছিল, নাম্বারটা তুমি নিতে পারো, তুমিও কথা বলে দেখতে পারো, কিন্তু সে উল্টো আমাকে পোস্টটা করেছে, হয়তো আমার এটা বলা ঠিক হয়নি। তারপরে থেকে সে হয়তো এমন কোনো একটা টার্গেট নিচ্ছিল যে সে তাকে, সে যাকে পছন্দ করে সে আমাকে প্রপোজ করলো, কিন্তু এতে তো আমি মনে করি আমার কোনো দোষ ছিল না, কিন্তু সে এটা মনে মনে পুষে রেখে একটা সময় আমি একটা রিলেশন করতাম, আমার গার্লফ্রেন্ডের কিছু পিকচার আমার একটা মেমোরিতে লোড করা ছিল যেটা আমি মোবাইলে রাখতাম না, আমার পড়ার টেবিলে একটা ইয়ার ভিতরে রেখে দিতাম। সে এটা জানতো, ওই ছেলেটা, সে আমার বাড়িতে মাঝে মধ্যে আসতো, থাকতো, আই ডোন্ট নো, আমি কোনো সময় তাদেরকে সন্দেহ করতাম না যে আসলে এরা আমাকে কোনো ক্ষতি করবে, কিন্তু সেই ছেলেটা আমার এমন একটা ক্ষতি করল। ভাই ক্লাস 9-10 এই সময় পড়াকালীন কোনো মেয়ের ছবি যদি ফেসবুকে ভাইরাল করে কেউ, বা তার ছবি দিয়ে যদি কেউ ফেসবুক অ্যাকাউন্ট করে, তার পারিবারিক কতটা প্রেশার আসতে পারে। এই ছেলেটা আমার মেমোরিটা রাত্রে আমি ঘুম আসার পরে আমার রুম থেকে নিয়ে চলে গেছে, আমি নিজেও জানি না। তারপরে হঠাৎ 2-3 দিন পর ফেসবুকে ঢুকেছি, দেখি যে আমি যার সাথে রিলেশন করি তার ছবি, তার প্রোফাইল। তো আমি তাকে ফোন করলাম, তুমি কি ফেসবুক অ্যাকাউন্ট করেছো? বলছে না আমি ফেসবুক অ্যাকাউন্ট করবো কেমন, আমার তো বাটন ফোন, আমি তো টাচ ফোন ইউজ করি না। অনেক ঘাটাঘাটি করে অনেক বন্ধু বান্ধবের সাথে এটা শেয়ার করলাম, তারা বলছে কোনো চিন্তা করিস না, আমরা খুঁজে বের করেছি এটা কে করছে। সো অনেক বন্ধুই আমাকে আশ্বাস দিয়েছে এটা আমরা যেভাবে হোক বের করবো, কিন্তু না, আমার অনেক বন্ধুই এটার সাথে ইনভলভ ছিল, সেটা আমি বুঝতে পারি কোন সময় বন্ধু বান্ধব সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল, সেখানে বক্স টক্স সবই ছিল, কিন্তু সেখানে একটা কম্পিউটার ছিল, আমার এক ফ্রেন্ডের কম্পিউটার নিয়ে আসা ছিল। সো সেই কম্পিউটারটা আমি টেপাটিপি করতে করতে আমি যার সাথে রিলেশন করতাম তার ছবিগুলো বের হয়ে যায়। তখন আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম যে এই ছবিগুলো তুমি কোথায় পেলে, আর এই ছবিগুলো দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট করেছে, তুমি এই কাজটা কেমনে করলে আমার সাথে? পরে সে বলতেছে আমি এই কাজটা করিনি, এ ওই কাজটা করছে, আমাকে দিছিল, বলছিল যে এভাবে এই কাজটা করো। সেদিনই আমার মনটা নষ্ট হয়ে গেছিল। শুনো, তো একটা কারণে আপনি কোনো শিক্ষিত আপনার বন্ধু যার সাথে পড়াশোনা করেন সে খুব এমনটা সহজে করবে না। আমি বলছি না বন্ধুরা খারাপ হয়, বন্ধুরা খুবই ভালো, তার চেষ্টা করে ভালো কিছু করার, কিন্তু যার যে ক্ষতিটা করেছিল সে পড়াশোনা করতো না, কাজ করতো, তবে সে আমাদের সাথে সব টাইম সবসময় থাকতো, আমি তাকে অনেক বিশ্বাসও করতাম। সে আমার এই কাজটা করেছিল, সেটা খুবই খারাপ লেগেছিল, আর এই কারণে যার সাথে রিলেশন করেছিলাম তার ভাইয়ারা এগুলো দেখার পর তার পারিবারিক অনেক প্রেশার গেছে, এবং তার কিছুদিন পরে মেয়েটার বিয়ে হয়ে যায়। সেটা ছিল খুবই কষ্টের একটা মুহূর্ত, কারণ স্কুল লাইফের রিলেশন সেটা ভোলা খুবই কষ্টদায়ক। তবে তখন হয়তো একটু প্রবলেম হয়েছিল, মেনে নিয়েছিলাম সব কিছু, তবে আজও আমি সেই ছেলেটার সাথে কখনো খারাপ ব্যবহার করি না, বা এটা নিয়ে কোনো কথা বলা তা বলি না, এখনও আগে যেরকম ছিলাম এখনও সেরকমই আছি, কারণ আমি বন্ধুত্বে বিশ্বাসী, আমি চাই না আমার জন্য আমার কোনো বন্ধুর ক্ষতি হোক। সো সবাইকে একটা কথাই বলবো, স্কুল লাইফে তোমরা যাই যা কিছুই করো না কেন, কোনো বন্ধুর কখনো কোনো ক্ষতি করো না, এতে তার অনেক বড় প্রবলেম হয়ে যেতে পারে।
স্কুলে মজা হবে, মাস্তি হবে, ঝগড়াঝাটি বন্ধু বান্ধবের সাথে, সব ঠিক আছে। কিন্তু এমন কিছু করো না যার কারণে অন্য একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যেতে পারে। সো আমার স্কুল লাইফের একটা গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনাদের এমন কোনো অভিজ্ঞতা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের কোনো কিছুতে হেল্প লাগলে আমাকে অবশ্যই বলবেন। আমি চেষ্টা করব এই অনলাইন প্ল্যাটফর্মে যেন ভিডিও ক্রিয়েটর হিসাবে বা ফেসবুক মনিটাইজেশন বা ইউটিউব মনিটাইজ এইসব বিষয়ে কোনো হেল্প লাগলে বলবেন, অবশ্যই চেষ্টা করব সেটা সমাধান করে দিতে আর ভালো কিছু করে দেওয়ার।